नमस्कार, आमी इंदिरा शतद्रोस किचेने तुम्हारे सबाई के स्वागत। आज के देखो चटजल्दी चाउमिन। এটা আমি মিক্স চাউমিন বানাবো। তো চটজলদি চাউমিন কেন বললাম, তো আমি এখানে বলে দিচ্ছি যে কেন আমি তোমাদের চটজলদি চাউমিন বললাম। আমি এখানে সমস্ত জিনিসগুলো ভেজে, মানে যেগুলো আমার লাগবে, হচ্ছে চাউমিন, আমি 4 প্যাকেট চাউমিন সেদ্ধ করেছি ছোট প্যাকেটে। লাগবে হচ্ছে একটা মিক্সড সবজি, একটা ভাজা আছে এখানে আমার, দেখো এখানে গাজর, এখানে রেড ক্যাপসিকাম, এখানে আমার গ্রিন ক্যাপসিকাম, এগুলো রয়েছে, বিনস, এখানে বিনস রয়েছে, এগুলো আমি ভেজে রেখে দিয়েছি। আর ভেজেছি আমি ডিম, ডিমটাও আমি 3টে ডিম নিয়ে ভেজে রেখে দিয়েছি। আমি এখানে ভেজেছি চিকেন, চিকেনটা আমি অল্প একটু নুন দিয়ে ভেজে রেখেছি। আর আমি এখানে ভেজে রেখেছি চিংড়ি মাছ, চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখেছি। আর লাগছে আমার রেড চিলি সস, লাগছে এখানে টমেটো সস, আর এখানে লাগছে নুন, চিনি, একটা ম্যাগি মশলা নিয়েছি। যখন আমি এই চিকেনটা ভেজেছি তখন আমি এখানে একটুখানি রসুন কুচি আর একটুখানি পেঁয়াজ দিয়ে চিকেনটাকে ভেজে নিয়েছি। আর আমি রান্নাটা করব অবশ্যই সাদা তেলে। তো আমি এখানে কড়াইতে সাদা তেল দেব। প্রথম আমি গ্যাসটাকে অন করে নিলাম। কড়াইতে আমি ভেজেছি বলে কড়াইটা একটু কালো লাগছে, যাই হোক আমি এখানে গ্যাসটা অন করে এখানে একটুখানি সামান্য একটু তেল দিলাম, কারণ ভাজার মধ্যে আমার তেলটা দেওয়াই আছে। তেলটা আমার গরম হয়ে গেছে, তো আমি এখানে চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা দিয়ে আমি এখানে একটুখানি নাড়াচাড়া করে নেব, তারপর আমি সবজিগুলোতে সবজিগুলো চাউমিনের মধ্যে মিক্স করব। আমি এতে প্রথমে এই নুন আর চিনিটা দিয়ে দেব। নুন আর চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি এখানে সবজিটা দিয়ে দিলাম। ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবো, খুব ভালো করে মিক্স করে নেব চাউমিনটা। আপনারা নুন মিষ্টিটা একটু ভালো করে দেখে নেবেন যখন রান্না করবেন।
আমি এতে সসগুলো অ্যাড করে দেবো। প্রথমে দেব রেড চিলি সস, তারপরে দেব টমেটো কেচাপ, এবার আর একটু আমাকে ভালোভাবে মিক্সড করতে হবে। অনেকেরই অফিস থাকে বা সংসারে কাজের চাপও থাকে, তো সব কিছু কেটে কুটে সাথে সাথে রান্না করা সম্ভব হয়ে ওঠে না, তো সেই কারণে আজকে আমি এই প্রসেসটা দেখালাম যে আগে থেকে যদি আমরা একটু ভেজে রাখি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে, বা চিংড়ি মাছ ডিম এগুলো যদি ভেজে রাখি তাহলে আমাদের চাউমিনটা করতে একটু সুবিধা হয়। সকালে হয়তো আপনি ভেজে রেখে দিলেন, বিকালবেলা হয়তো চাউমিনটা রান্না করলেন, ইজি প্রসেসে হয়ে যাবে। এবার আমি এখানে ম্যাগি মশলা যেটা নিয়েছিলাম সেটা আমি অ্যাড করলাম। ম্যাগি মশলাটা দিলে খেতে খুব ভালো লাগে, আপনার ইচ্ছা হলে না দেবেন, কিন্তু আমার ভালো লাগে বলে আমি দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার চাউমিন, তো আমি একটা সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। গার্নিশিংয়ের জন্য একটা লঙ্কা দিলাম এবং একটু সস দিলাম, আপনারা যখন সার্ভ করবেন এরকমই করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন, এটা চাউমিনটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। তো যদি ভালো লাগে সেটাও কমেন্ট করবেন, যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর প্রচুর প্রচুর লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।